আসসালামু আলাইকুম, আমি মেজবুল হাসান, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব আইডেন্টিফিকেশন টেস্ট অফ কটন ফাইবার। সো লেটস স্টার্ট। কটন ফাইবারের আইডেন্টিফিকেশন টেস্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হল নন টেকনিক্যাল টেস্ট আর অন্যটি টেকনিক্যাল টেস্ট। নন টেকনিক্যাল টেস্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ফিলিং টেস্ট, যা কিনা আমরা স্পর্শের মাধ্যমে অনুভূতি নেওয়ার মাধ্যমে করে থাকি, আর অন্যটি হলো বার্নিং টেস্ট। বার্নিং টেস্টে সাধারণত ফাইবারকে পুড়িয়ে তার গন্ধ এবং বর্ণের মাধ্যমে নির্ণয় করা হয়। ফিলিং টেস্ট, যদি একটি ফাইবার স্পর্শ করলে আমাদের কাছে এটা স্মুথ এবং সফট, অর্থাৎ মসৃণ এবং নরম মনে হয়, তাহলে আমরা ধরে নিব ফাইবারটি অ্যাকচুয়ালি কটন ফাইবার। বার্নিং টেস্ট, নন টেকনিক্যাল টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট হলো এই বার্নিং টেস্ট। এই পরীক্ষায় সাধারণত আমরা কিছু ফাইবারকে আগুনে ধরি, তখন এটি পুড়তে থাকে। এই পুরার গন্ধটা কেমন হবে? অনেকটা পেপার পুরার মতো, এবং দেখব যে আমি এটা প্লাস্টিকের মতো গলবে না, কারণ কটন ফাইবার এবং পেপার দুটোই কিন্তু সেলুলোজিক ফাইবার, এই জন্য তাদের পুরার গন্ধটা একই রকম। টেকনিক্যাল টেস্ট, কোনো একটি ফাইবার কোন ফাইবার হবে সেটা টেকনিক্যাল টেস্টের মাধ্যমে 100% নিশ্চিত হওয়া যায়। কটন ফাইবার টেকনিক্যাল টেস্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো মাইক্রোস্কোপিক টেস্ট, যা কিনা মাইক্রোস্কোপের মাধ্যমে করি, আর একটা হলো কেমিক্যাল টেস্ট, বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে আমরা কটন ফাইবার শনাক্ত করে থাকি। মাইক্রোস্কোপিক টেস্ট, কোনো একটি ফাইবারের ক্রস সেকশনকে যদি আমরা কোনো একটি মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে রাখি, আর তখন যদি দেখি ফাইবারটা অনেকটা কিডনি শেপের মতো, তাহলেই বুঝবো ফাইবারটা অ্যাকচুয়ালি কটন ফাইবার, কারণ কটন ফাইবার ক্রস সেকশন কিডনি শেপের মতো। কেমিক্যাল টেস্ট, কটন ফাইবার ইজিলি ডিসলভড ইন 70% H2SO4, অর্থাৎ আমরা যদি কোনো একটি ফাইবারকে 70% সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করি এবং তা যদি সহজেই দ্রবীভূত হয়ে যায়, তাহলে আমরা বুঝবো আমাদের ফাইবারটি অ্যাকচুয়ালি কটন ফাইবার, কারণ কটন ফাইবার 70% সালফুরিক অ্যাসিডে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়। এভাবে আমরা কটন ফাইবার শনাক্ত করতে পারি।